আমি রিংটার ফুল টিউটোরিয়াল এই একটা ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা একটু বড় হবে, বাট আপনারা পুরো ভিডিওটা দেখলে এরকম বিভিন্ন রকম ডিজাইন দিয়ে কিন্তু নিজেরাও ফিঙ্গারিং তৈরি করে নিতে পারবেন। আমি এখানে কাঠের একটা ব্যাস দিয়ে সুন্দর করে একটা মাপ দিয়ে তারপর কাপড় ভিতরে এঁকে নিচ্ছি, আর সেটা কিন্তু আঁকার জন্য একেবারে আমি ফ্রেমে করেই নিচ্ছি, এতে করে সুবিধা হবে। তো আপনি আপনার পছন্দ মতো কী করতে চাচ্ছেন এটার ভিতরে সেভাবে আর কি ড্রয়িংটা করে নেবেন। তো আমি এখন এই যে গোল দাগ দিয়েছি এটার ভিতরে দুইটা গোলাপ করব, এটাকে গুটি গোলাপ, এটাকে 3D রোজ, অথবা এটাকে অনেকে অনেক নামেই বলে সুই গোলাপ। তো এখানে আমি যেইভাবে করে সুতাটাকে একটু প্যাচ দিয়ে, প্রথম যে প্যাচটা দিয়েছি নর্মালি আমরা সুই ওইভাবে করেই সুতা প্যাঁচাই, বাট সেভাবে না, একটু বাঁকা করে তারপর এইভাবে করে কিন্তু সুয়ের ভিতরে সুতাটাকে বারবার করে ইন করাতে হবে। এখানে আমি একেবারেই ছোট্ট একটা গোলাপ করব, যে কারণে আমি একতার সুতা নিয়েছি, যে কারণে বারবার সুতাটা এইভাবে করে সুন্দর করে প্যাঁচ দিচ্ছিল না, যেহেতু একতার সুতা। আর যদি আপনি সুতা মোটা করে নেন সেক্ষেত্রে কিন্তু ফুলটা একটু বড় হয়ে যাবে, যেহেতু আমার ছোট্ট একটা আংটি, এটার ভিতরে দুইটা গোলাপ থাকবে, অন্যান্য ফুল থাকবে, এজন্য আমি এত ছোট করে করার জন্যই এখানে একতার সুতা নিয়েছি। আর এখানে সুতাটা নিয়েছি গুটি সুতা, আর এখানে এটা হচ্ছে ডিপ ম্যাজেন্টা কালারের একটা আর কি সুতা, এখানে কালারটা অত ভালো বোঝা যাচ্ছে না। তো আমি এখানে একটা পাপড়ি করেছি, এখন আমি এখান দিয়ে আরও একটা পাপড়ি করব। তো এই যে দেখুন, সুইটা কিন্তু কাপড় থেকে পুরোটা উঠাবেন না, তারপরে এইভাবে করে সুইয়ের মাথায় একটা আঙুল রেখে জাস্ট এইভাবে করে সুতাটাকে একটু প্যাচ দিয়ে বারবার করে তারপরে কিন্তু সুইয়ের ভিতরে ইন করাতে হবে। এটা আসলে একতার সুতা, এর জন্য বারবারই পেঁচিয়ে যাচ্ছিল। আপনার যখন বেশি সুতা একসাথে নিয়ে কাজ করবেন তখন আর এই সমস্যাটা হবে না আশা করছি। তো এই যে এইভাবে করে আরও একটা পাপড়ি করলাম, মূলত এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে বারবার পাপড়ি করে একটা গোলাপ করতে হবে। চাইলে আপনার ড্রেসেও এই ধরনের কাজ করতে পারেন, সুতা মোটা করে নিলে গোলাপটা বড় হবে, তাড়াতাড়ি হবে, আর এই ডিজাইনটা দেখতেও ভালো লাগে। গোলাপটা মনে হয় যে কুশি কাটার গোলাপ এরকম। তো আমি যে আরও কিছু পাপড়ি করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে আমি বারবার দেখিয়ে দিচ্ছি। অনেকেই বলেন আপু ভিডিও এত ফাস্ট করে দেন, আসলে আমি বেশিরভাগ ভিডিও শেয়ার করি রিলস, যেটা 1.5 মিনিটের ভিতরে আমাকে কমপ্লিট করতে হয়, এজন্য দেখা যায় একটু ফাস্ট করে দিতে হয়। আর আপনাদের জন্য আমি সহজ করে বা স্লো ভার্সন করে এভাবে ভিডিও দিব, যেটা আপনারা ভিডিওতে ভিডিও অপশনে গিয়ে তারপর দেখতে পারবেন। আর ভিডিওটা একটু লং হবে আগেই বলে নিচ্ছি, যেহেতু আমি ইন ডিটেলে এবং সব কিছুই শেয়ার করছি, এটার তিনটা পর্ব ছিল, সেটা আমি একসাথে করে তারপর ভিডিওটা আপলোড দিচ্ছি, এই জন্য একটু বড় হয়ে গেছে। তো যাই হোক, এভাবে করে আস্তে আস্তে কিন্তু সুইয়ের ভিতর থেকে সুতাটাকে এভাবে করে সেট করতে হবে, সুইয়ের ভিতরে কিন্তু আটকে থাকবে, কিন্তু আস্তে আস্তে করে সুইটাকে মুড়িয়ে মুড়িয়ে তারপরে কিন্তু সুই থেকে সুতাটাকে বের করবেন। যেহেতু আমার একটা সুতা ছিল আগেই বলেছি, তাই ফুলটা কিন্তু অনেক ছোট হবে। তো এই যে আমি একটা লাইট পিঙ্ক আর একটা ডিপ ম্যাজেন্টা কালার দুইটা গোলাপ করেছি। এই পর্যায়ে আমি এখানে অনেক সুন্দর একটা টিয়া কালার, না এটা একটা কচি কলাপাতা কালারের আর কি সুতা নিয়েছি, আর এই সুতাটা হচ্ছে গিয়ে গাড়ি বা রিল সুতা, মূলত টেইলার্সরা যেই সুতা দিয়ে আর কি জামা কাপড় সেলাই করে সেই সুতাটাকে আমি একটু বেশি করে নিয়ে তারপরে কাজ করছি। এক্ষেত্রে ছোট যে কাজগুলো এই সুতা দিয়ে করলে যেটা হবে, সুতা থেকে কোনো মানে উল বা আঁশ ওঠে না বা দেখতে অনেক বেশি ভালো লাগে, আর এই সুতার অনেক কালার পাওয়া যায় যেটা নর্মালি অন্য কোনো সুতার কালার আমি খুঁজে পাই না। আমার কাছে এখন বেশ ভালো লাগে এই সুতা দিয়ে কাজ করতে, তবে একটু বেশি মোটা করে সুতা নিতে হয় এই আর কি। তো যাই হোক, এখানে আমি পাতা করে দিচ্ছি, আর অবশ্যই আপনাকে একেবারে সম্পূর্ণ জায়গাটা কিন্তু ফিল আপ করতে হবে, সুতরাং কোনো জায়গাতে ফাঁকা রাখা যাবে না। প্রথমে আমি একটা সাইড করে নিলাম, এখন আপনাদের সাথে এই ফুলটাই আমি শেয়ার করছি। ছোট করে যে আমি ডেজি ফুলটা করেছি সেটা করার জন্য আমি এখানে দুইটা সুতা নিয়েছি, আর এই যে এভাবে করে একটা পাপড়ি কিন্তু একটা স্টিচেই হয়ে যাচ্ছে, যেহেতু অনেক ছোট ফুল হবে তাই কিন্তু পাপড়িগুলোও ছোট হবে আর সেলাইগুলো ছোট ছোট করেই দিতে হবে। এটা মূলত ছোট্ট একটা কাজ, আর ফ্রেমটা হচ্ছে 3 ইঞ্চি। অনেকেই জিজ্ঞেস করেন এই ফ্রেমটার সাইজ কত, 3 ইঞ্চি ফ্রেম, আর অনেকে জিজ্ঞেস করেন এটা আমি কোত্থেকে নিয়েছি, এটা আমাকে গিফট করা হয়েছিল। আর আপনারা এটা অ্যামাজন, AliExpress অথবা আপনারা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে একটু খুঁজলে পেয়ে যাবেন, দাম খুব বেশি একটা না, হয়তো 70-80 টাকা পড়েছিল এরকম। তো যাই হোক, ফুলের মাঝখানে আমি যে হলুদ কালার সুতা দিয়ে একটা ফ্রেঞ্চ নট দিয়ে দিচ্ছি, এতে করে ফুলটা বেশ কিউট লাগছিল, দেখতেই পাচ্ছেন। শুধু এই ফুলটা দিয়েও কিন্তু রিংটা করলে বেশ ভালো লাগতো এখন মনে হচ্ছে। তো যাই হোক, এখন আমি এখানে মানে ভিতরের দিকের সব কাজগুলো কমপ্লিট করছি, মূলত আমি এটা খুব কালারফুল করতে চাচ্ছি, যেন ব্ল্যাক আবায়া বা বোরকার সাথে বেশ ভালো লাগে দেখতে। এখানে আমি এই যে সবুজ সুতাটা নিয়ে নিচ্ছি, অনেকেই বুঝেন না
না সুতাটা কীভাবে ভাঁজ করে নিতে হয়, জাস্ট এইভাবে করে ভাঁজ করে নেবেন। এখানে আমি সবুজ আর এই যে কলাপাতা কালারের এই সুতাটা মিক্সড করেই পাতার কাজটা করব, তাই কিছু সবুজ পাতা থাকবে, কিছু ওই টিয়া কালার পাতাটা থাকবে। তো আমি সেভাবে করেই কিছু পাতা আমি ফুলের পাশ দিয়ে করে নিচ্ছি। আর এগুলো র্যান্ডমলি জাস্ট শাটিন স্টিচ দিয়ে করা, যেহেতু একেবারেই ছোটো কাজ, এখানে অন্য কোনো সেলাই আসলে দিলে ভালোও লাগবে না, এখানে এই সেলাইগুলো দিয়ে করলেই বেশি সুন্দর লাগবে। সম্পূর্ণ জায়গাটা আমি একদম ফিল আপ করে দেবো যেন কোনো ধরনের কাপড় না দেখা যায়। এই সেটটাতে বেশি টিয়া হয়ে গেছে, তাই আমি একটু সবুজ সুতো নিয়ে একটু শেডিং করে দিচ্ছি, আপনারাও এভাবে করে দেবেন, দেখতে বেশ ভালো লাগবে। তো আমি এখানের সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে নিলাম। এই পর্যায়ে আমি যেটা করব, এখানে একটা ডালের মতো করেছিলাম, আসলে কেন করেছিলাম জানি না, যাই হোক যেহেতু একে ফেলেছি তাই আমি এখন এখানে ডালফোড় দিয়ে ডালের কাজটা করে নিচ্ছি। আর এখানে একটা ফিরোজা কালারের আর কি সুতো দিয়ে আমি কিছু ফ্রেঞ্চ নট ফোর সেলাই দিব, দেখতে যেন একটু কালারফুল লাগে, যেহেতু এখানে পিঙ্ক, বেবি পিঙ্ক বা অন্যান্য কালারগুলো আছে সাদাটাতে, এটা এই কালারটা দিলেও বেশ ভালো লাগবে। তো এখানে আমি এখন এই যে বেশ মোটা করে সুতা নিয়ে শুয়ের ভিতরে দুই প্যাচ দিয়ে বা এক প্যাচ দিয়ে এভাবে করে আমি এখন ফ্রেঞ্চ নটগুলো দিব। মূলত দুই প্যাচ দিলে বেশি মোটা হয়ে যাচ্ছিলো, তাই এক প্যাচ করেই দিয়েছি। এটা আপনাকে বুঝে কাজ করতে হবে, কাজটা খুব বেশি ভারী হয়ে গেলে দেখতে ভালো লাগবে না, ফ্ল্যাটের মধ্যে থাকবে বাট সুন্দর বা সিম্পল। তো এই যে আমার সম্পূর্ণ কাজটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি সাইড থেকে কিছুটা কাপড় রেখে তারপরে কেটে নিচ্ছি। আপনার আংটির সাইজ বা আপনি কতটুকুন কী কীভাবে বানাতে চাচ্ছেন সেভাবে করে কেটে নেবেন। তো আমি সুন্দর করে গোল শেপে কেটে নিলাম। এই পর্যায়ে আমি দেখুন কী করছি, কাঠের যে ব্যাসটা ওইটা রাখে আমি এভাবে করে মাপ দিয়ে কিন্তু ড্রয়িংটা করেছিলাম। আর একটু কাপড় রাখলে মনে হয় বেশি ভালো হতো, তো যাই হোক সমস্যা নেই। প্রথমে আমি এখানে একটা গ্লু ইউজ করছি উপরের দিকে, এটাকে সুন্দর করে যেন সেট হয়ে থাকে। আর এই গ্লুটার নাম হচ্ছে B6000, এটা আপনারা যে কোনো ক্রাফটিং বা যে কোনো দোকানে পাবেন, বলতে যেখানে হাতের কাজের জিনিসপত্র পাওয়া যায় এই ধরনের দোকানে পাবেন। এখন অনলাইনেও অনেক পেজে সেল করছে। এই গামটা দিয়ে মূলত হচ্ছে গয়নার ম্যাটেরিয়ালগুলো এভাবে করেই কাজ করে, মানে গয়না মেক করে এই এটা দিয়ে। তো এই যে এখন এভাবে সুন্দর করে আমি কাঠের ভিতরে এটা লাগিয়ে দিচ্ছি। চাইলে আপনি এখানে যে অন্য যে ফেব্রিক গ্লু আছে সেটা দিয়েও কিন্তু কাজটা করতে পারবেন, অথবা এমনি যে গ্লু গান আছে সেটা দিয়েও করতে পারবেন। আর এই যে এখন রিংটা বসালাম, এই রিংটা বা আপনারা কাঠের ব্যাসগুলো সব কিছু নিউ মার্কেটে পেয়ে যাবেন, আমি নিউ মার্কেট থেকেই কিনেছি। তো আমি আরও একটা গোল করে কাপড় কেটে নিচ্ছি, এটা একটু ছোটো করে কেটে নিচ্ছি, এটা আমি পিছন পার্টে লাগিয়ে দিব যেন খালি জায়গাটা বা রিংটা না দেখা যায়। তো এখানে এখন মাঝখানে একটু কেটে নিচ্ছি। ফুল ভিডিওটা দেখার জন্য আপনি কিন্তু পুরো মানে ডিটেলস জানতে পারছেন, যেটা শর্ট করে রিলসে কিন্তু আসলে বলা বা ডিটেলে বলা পসিবল হয় না। তো এই যে আমি এখন পিছন পার্টটাতে এটা সুন্দর করে সেট করে নিচ্ছি। আসলে যেহেতু আমার ফেব্রিকটা হচ্ছে একেবারে একটা কফি কালার, তাই আঠাটা দেখা যাচ্ছিল। তো এই হচ্ছে ফাইনাল লুক, বাট আমার কাছে ভালো লাগছিলো না সাইডটা, তো আমি একটু পার্ল চেইন এখানে সেলাই করে নিয়েছি, সেটা আর শ্যুট করা হয়নি। তো কেমন লেগেছে ভিডিওটা জানাবেন অবশ্যই, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন। আল্লাহ হাফেজ।